বাপদাদা কিংবা নিকট পরিজনরা চাকরি করতেন বিএসএনএলে। অবসরে যাবার পর নিয়ম মাফিক সংস্থার তরফ থেকে বরাদ্দ কোয়ার্টার খালি করার জন্য বারবার নিয়ম মাফিক তাদের কাছে আবেদন রেখেছে বিএসএনএল কর্তৃপক্ষ। তবু সুদীর্ঘ বছর ধরে মেলার মাঠের বিএসএনএলের কোয়ার্টারে মৌরসি পাট্টা জমিয়ে বসবাস করছিল বিএসএনএলের প্রাক্তন কর্মীদের পরিবার। মঙ্গলবার কোর্টের রায় এবং প্রশাসন ও পুলিশের সাহায্য নিয়ে এই কোয়ার্টারগুলি খালি করে বিএসএনএল। সমগ্র ঘটনা নিয়ে বিএসএনএলের উচ্চপদস্থ কর্তা বিকাশ সরকার জানিয়েছেন, সে পঞ্চাশের দশক থেকেই এই কোয়ার্টারগুলিতে বেআইনিভাবে বসবাস করে আসছিল বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবার পরিজনরা। এই ব্যাপারে সংস্থার পক্ষ থেকে নিয়ম মাফিক বারবার তাদের নির্দেশ দেওয়া হলেও তারা এই তিনটি কোয়ার্টার খালি করে দেননি বলে জানান তিনি। দীর্ঘদিন আনথরাইজলি আমাদের স্টাফ ছিলেন ওরা, ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম প্লাস আমাদের বিএসএনএল এর যে প্রিভিয়াস ইনহেরেন্ট বডি ছিল ওনার আমাদের স্টাফ ছিলেন। তো এরপরে ওনার মারা যাওয়ার পরেও ওনারা প্লাস রিটায়ারমেন্টের পরেও ওনারা কোয়ার্টার খালি করেন নাই এবং ওনারা আনথরাইজলি এতদিন পর্যন্ত এখানে অবস্থান করছেন। তো এর এগেনস্টে আমরা 16/4/2022 এভিকশন অর্ডার আমরা নোটিশ ইস্যু করেছি। এই নোটিশের এগেনস্টে ওনারা একটা, এই যে এভিকশন অর্ডার, এটা অ্যাকচুয়ালি আমাদের যে পাওয়ার আছে এস্টেট অফিসারের, ওই পাওয়ার মোতাবেক এভিকশন অর্ডার ইস্যু করা হয়েছিল। এই পাওয়ারের এগেনস্টে ওনারা সিভিল জাজের কাছে, অ্যাপিলেট অথরিটি, এটা হলেন সিভিল জাজ, ওনার কাছে পিটিশন ফাইল করেছেন। হ্যাঁ, এটার এগেনস্টে আমাদের যে এভিকশন অর্ডারে, তো ওইটাতে আমাদের ফেভারে। এই প্রসঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের রায় তাদের অনুকূলে যায় এবং এই উচ্ছেদ অভিযান মঙ্গলবার করা হয় বলে বিকাশ সরকার জানান। অভিযানে তিনটি কোয়ার্টার মঙ্গলবার খালি করা হয়েছে এবং এর মধ্যে দুইটিতে লোকজন বসবাস করছিল বলে উল্লেখ করেন এই পদস্থ বিএসএনএল কর্তা। রায় এসছে, এই রায় আসার পরে ওনারা এখানকার যারা থাকেন এনারা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছেন এটাকে রিভিউ করার জন্য এই অর্ডারের এগেনস্টে। হাইকোর্টও আমাদের যে স্ট্যান্ড এটাকে বহাল রেখেছেন, বহাল রেখে ওনাদেরকে লাস্টলি যে ফাইনাল অর্ডারটা দিয়েছিলেন 29/7 ওনাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল এবং ওনাদেরকে বলা হয়েছিল যে এক মাসের মধ্যে আপনারা খালি করে দেন। 29/7 পরে 28/8 এই অর্ডারটা মানে কমপ্লিট হয়ে গেছে, এক মাস টাইম পিরিয়ড যেটা। এরপরে আমরা ওনাদেরকে চিঠি লিখে যে আপনাদের যে টাইম পিরিয়ড হাইকোর্ট গ্র্যান্ট করেছিল এইটা শেষ হয়ে গেছে, আপনারা ঘর খালি করে দেন, আমাদেরকে চাবি হ্যান্ড ওভার করে দেন। আমাদেরকে কেউ চাবি হ্যান্ড ওভার করে নাই, অ্যাকর্ডিংলি আমরা আজকে এই এভিকশন প্রসেসটা ইনিশিয়েট করেছি। এখানে তিনটা কোয়ার্টার এখন কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পুলিশ এবং প্রশাসনের সাহায্য নিয়ে কোয়ার্টারগুলি খালি করা হয়েছে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে কোয়ার্টারগুলিতে বিএসএনএল এর প্রাক্তন কর্মীদের পরিবার পরিজনরা বেআইনিভাবে বসবাস করে আসছিল বলে জানান বিকাশ সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।